ত্রিপুরার আগরতলায় চারজন যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। বেশ কিছুদিন ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল, কিন্তু কোনোভাবেই তাদের ধরতে পারছিল না। আগরতলার একটি হোটেলে তারা বার ড্যান্সারে কাজ করত। দেখে বোঝার উপায় নেই তারা কোন লিঙ্গের। পুলিশও প্রথমে ঘাবড়ে যায়। শনিবার রাতে ওই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই চার যুবক মেয়ে সেজে ওই হোটেলে প্রতারণা চালাতো। তাদের পোশাক আবেভাবে বোঝার উপায় নেই তারা পুরুষ মানুষ। অবশেষে তারা স্বীকার করে তারা পুরুষ মানুষ। তারা প্রত্যেককেই পেশায় বিউটি পার্লার চালায়। মেয়ে সাজার শখেই তারা এই কাজ করে বলে জানায়। যদিও পুলিশ এর পিছনে আসল কি চক্রান্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে। हम पैदल जाएंगे। फोर्स मतलब क्या? गाड़ी में होगा, ज्यादा बात करोगे तो। তোমার নাম ভাই? হ্যাঁ, টপু গীতা। কোন জায়গা বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি জানি কোনো কিছু ডুগলি। নাম কীটা কিছু? সঙ্গম দাস। তোমরা ছেলে না মেয়ে? হ্যাঁ, সবাই সবাই ছেলে। তোমরা মেয়ে সাজো কেন? আমরা একটা বিয়ে কি, আমরা একটা মানে ফিল্ড একটু আলাদা কি আমরা? হ্যাঁ, মানে কি বলতো, আমরা উপরতে যা দেখতো সব ভিতর দেখে অ্যাকচুয়ালি তা না, প্র্যাকটিক্যালি মানে ওইটা না কি, আমরা যদি কাউন্সিলিং করি বা আমরা ভবিষ্যতে প্ল্যান আছে সেক্স চেঞ্জ সার্জারি করার কি। তোমরা করলে করতে পারো, কিন্তু করতে ইচ্ছা তোমরা এভাবে যে বিভিন্ন বারে গিয়ে ডান্স করতেছো, তোমরা জানো এটা আইনত অপরাধ। এই ছেলে ছেলে মেয়েদের একদম লুক নিয়ে তোমরা পুরো যে কোনো মানুষ ধোকা খাইলেছে, পুলিশ ধোকা খাইলেছে, সাংবাদিকরা ধোকা খাইছে, আমরা সবাই ধোকা খাইছি, এর জন্য এটা একটা ক্রাইম জানো নি? হ্যাঁ, তো এরকম যে কতদিন ধরে তোমরা ঘুরতেছো মানে কতদিন ধরে এই লুকটা নিয়ে চলতেছো? কত বছর? ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার, আনন্দ বার্তা।